যাদের নেতারা খুন ও অর্থপাচারের সাজাপ্রাপ্ত আসামি তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনা মানায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে দুর্ভিক্ষ হলেও বাংলাদেশে হবে না। যারা দেশ শ্রীলঙ্কা হবে বলেছিলেন তাদের মুখে ছাই পড়েছে। সংকট মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের একসাথে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন শরীয়ত খান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও দেশের প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগের 50 বছর পূর্তি উপলক্ষে যুব মহাসমাবেশ দুপুরের মধ্যেই যুব সমুদ্রে পরিণত হয়। 1962 ভোর থেকেই সব রাজপথ যেন মেশে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সারাদেশ থেকে মিছিল নিয়ে যুবলীগ নেতাকর্মীরা জড়ো হন সমাবেশে। বেলা 2:30টার দিকে সমাবেশ স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই যুবলীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে যুব মহাসমাবেশের উদ্বোধন করেন তিনি। বছরব্যাপী সুবর্ণ যোগ শেখ হাসিনা, সাথে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভামঞ্চে পৌঁছালে জনসমুদ্রে গর্জন ওঠে। করোনা মহামারীর পর এই প্রথম সশরীরে কোনো জনসভায় অংশ নিলেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি 15ই আগস্টের খুনিদের লালন পালন করছে, দেশের উন্নয়ন তারা চোখে দেখে না। যাদের নেতাই হচ্ছে খুন, মানি লন্ডারিং, অবৈধ অস্ত্র চোরাকারবারি মামলার আসামি, তাদের মুখে আওয়ামী লীগের সমালোচনার শোভা পায় না, এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে বলে যারা আত্মতৃপ্তিতে ছিলেন তাদের মুখে ছাই পড়েছে। মাত্র 2 বিলিয়ন মার্কিন ডলার ছিল রিজার্ভ, আর সেখানে আমরা করোনাকালীন সময় 48 বিলিয়ন পর্যন্ত উঠিয়েছিলাম। আজকে আমাদের কাজে লাগছে, কারণ আমরা করোনা টিকা দিয়েছি। আমরা বাইরে থেকে সমস্ত খাবার তেল সব কিছু আনতে হচ্ছে, তার উপর 2টা বছর আমাদের কোনো ক্যাপিটাল মেশিনারিজ আসেনি, আমাদের রিজার্ভ তো ব্যবহার করতেই হবে। তার মধ্যে 8 বিলিয়ন আমরা আলাদাভাবে বিভিন্ন খাতে বিনিয়োগ করছি, কারণ শুধু রিজার্ভ জমিয়ে রাখলে হবে না, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এইভাবে আমরা টাকা আমাদের দেশের জনগণের কল্যাণে ব্যবহার করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনীতি কঠিন চ্যালেঞ্জে পড়ায় বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোনো মতেই যেন সন্ত্রাস, জঙ্গিবাদ বা দুর্নীতির সাথে সম্পৃক্ত না হয়, তার জন্য যুবলীগের প্রতিটি নেতা কর্মী নিজেদের প্রতিজ্ঞা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং অন্য যুব সমাজকেও তাদের মাঝে সেই চেতনা গড়ে তুলতে হবে, সেই চেতনাই বাংলাদেশের উন্নতি হবে। যারা লুটপাট আর আগুন সন্ত্রাসের রাজনীতি করছে তাদেরকে জনগণ ভোট দিবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথেষ্ট শক্তিশালী। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।